শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজ বড় বড় সেন্টেন্স কিভাবে অনুবাদ করতে হবে সে বিষয়ে কিছু আলোচনা করব। অর্থাৎ বড় বড় সেন্টেন্স আমরা কিভাবে অনুবাদ করব, বাংলা থেকে ইংরেজি যখন অনুবাদ করতে যাই, যখনই বড় সেন্টেন্স অনুবাদের বিষয় আসে তখন আমরা অনেকেই সেন্টেন্সগুলো মিলাতে পারি না। কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে কোন শব্দটা কোন শব্দের পরে আসবে, স্ট্রাকচার গুলো বা কি হবে, কোন টেন্সে লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা সাধারণত কনফিউশনে পড়ি। তো সেই বিষয়গুলো দূর করবার জন্য আমরা আপনাদের সাথে আজ মূলত প্রথম ডেট আমাদের বড় বড় সেন্টেন্স অনুবাদ করার কৌশল। তো আমরা একটু কথা বলি যে আপনি যখনই অনুবাদ করবেন, অনুবাদের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা মাথায় রাখতে হবে সেটা হলো অনুবাদটা আমরা ওয়ার্ড টু ওয়ার্ড বা হুবহু অনুবাদ না করে এটা ভাবানুবাদ করব। অর্থাৎ ওটা ভাবটা নিয়ে আসবার চেষ্টা করব। এখন কোশ্চেন হতে পারে যে ভাবটা ভাবানুবাদ কি সবাই করতে পারবে এত সহজে? না, আসলে বিষয়টা যত সহজে বলা যায় করবার সময় অত সহজে করা যায় না। যদি এরকম হয় যে যদি আপনার স্ট্রাকচারালি আপনি কনস্ট্রেন্ট থাকেন, অর্থাৎ স্ট্রাকচারে আপনার সমস্যা রয়েছে, শব্দগত সমস্যা রয়েছে, সেন্টেন্সের ওয়ার্ডের পজিশন কোথায় হবে, এই বিষয়গুলো যখন সমস্যা, তারপর দীর্ঘদিন ধরে প্র্যাকটিস না থাকা, ইত্যাদি বিষয়গুলো যখন একসাথে হয় তখন আসলে ভাবানুবাদটা করা অনেক কঠিন হয়ে পড়ে। তখন ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদই করা যায় না, ভাবানুবাদ তো দূরের কথা। এই কারণে আমরা ভাবানুবাদ করব তো আমরা স্ট্রাকচারটা জানতে হবে, ভোকাবুলারিটা জানতে হবে, শব্দ কোন শব্দ কোথায় বলবে ইত্যাদি নিয়ম কানুনগুলো করা জানার পরে তারপর আমরা অনুবাদের দিকে যদি আসি তাহলে অনুবাদ করাটা সহজ হয়। এখানে আমরা অনুবাদ করার সময় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা দুইটা তিনটা লাইন প্রথমে পড়ে নিব, পড়ে বোঝবার চেষ্টা করবো যেটা কোন টেন্সে আছে। যদি দেখা যায় যে একটা অনুবাদ অতীতের ঘটনা নিয়ে বলা হয়েছে তাহলে সেটি আমাদের অতীতে পাস্ট টেন্সে করতে হবে। তাহলে অনুবাদটা আমাদের পাস্ট টেন্সে করতে হবে, অর্থাৎ ওই ঘটনা অতীতের ঘটনাটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের পাস্ট টেন্স। এরপরে যদি দেখা যায় যে হ্যাঁ কিছু বর্তমানে কোনো ঘটনা আসে বা ভবিষ্যতে প্রেডিকশন আসে সেগুলো আমরা ভবিষ্যতে প্রেডিকশন আকারে ফিউচারে উড দ্বারা লিখবো, বর্তমানের ঘটনা হলে প্রেজেন্ট টেন্সে রাখবো। তো অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে ওই ঘটনা সম্পর্কিত যত বিষয়গুলো আছে সেগুলো সাধারণত অতীতে লিখতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে আপনাদের যে প্যাসেজটা শেয়ার করেছি সেটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাই প্রথম লাইনটা আমি ভেঙে ভেঙে দেখাবো। নদী, লঞ্চ, বড় বড় দালান, পুরনো গলি, এটুকুই মনে পড়ে জুয়েলের। একটু দেখেন আমরা প্রথম লাইনটা যদি দেখি, প্রথম লাইনে বলা হয়েছে নদী, লঞ্চ, বড় বড় দালান, পুরনো গলি, এটুকুই মনে পড়ে জুয়েলের। এখন আমার কোশ্চেন হবে যে এ বাক্যের সাবজেক্টটা কোনটা হবে। আমার প্রথম কাজ হবে আমাকে সাবজেক্টটা ধরতে হবে। আমরা জানি সাধারণত যে সকল শব্দগুলো সাথে র, তে, এর এগুলো যুক্ত থাকে সেগুলো সাধারণত সাবজেক্ট হয় না, কিন্তু এখানে স্ট্রাকচারটা একটু ভিন্ন। নদী, লঞ্চ, বড় বড় দালান, পুরনো গলি, এগুলো কিন্তু সাবজেক্ট না, এগুলো অবজেক্ট, মানে জুয়েল মনে করতে পারে এগুলো। এটুকুই মনে পড়ে জুয়েলে, দেখেন এখানে খেয়াল করেন, এটুকুই মানে মনে পড়ে জুয়েলে, এটুকুই মনে পড়ে জুয়েলে মানে জুয়েল শুধু এটুকু মনে করতে পারে, এটাই হলো ভাবানুবাদ। দেখেন এই ভাবানুবাদটা হলো যে এটুকুই মনে পড়ে জুয়েলের মানে হলো জুয়েল এটুকুই মনে করতে পারে। তাহলে জুয়েল ক্যান, দেখেন এখানে আমরা যখন শুরু করব খেয়াল করেন জুয়েল ক্যান অনলি, এটুকু মানে অনলি রিমেম্বার, খেয়াল করে দেখেন জুয়েল ক্যান অনলি রিমেম্বার রিভার্স, লঞ্চ, বিগ বিল্ডিংস, ওল্ড ল্যান্ডস। একটু খেয়াল করে দেখেন মনে পড়ে মানে হলো জুয়েল মনে করতে পারে, এই যে মনে পড়ে অথবা জুয়েল অনলি রিমেম্বার্স, এরকম হতে পারে। যদি আপনি এরকম লেখেন জুয়েল অনলি রিমেম্বার্স, ক্যান না দিয়ে যদি লেখেন অনলি রিমেম্বার্স, এখানে যদি আমরা লিখি অনলি রিমেম্বার্স তাও হবে। তাহলে জুয়েল ক্যান অনলি রিমেম্বার রিভার্স, লঞ্চ, বিগ বিল্ডিংস অ্যান্ড ওল্ড ল্যান্ডস, মায়ের মুখটা মনে পড়ে তবে আপসা, খেয়াল করে দেখেন বলা হয়েছে
মায়ের মুখটাও মনে পড়ে তবে আফসা, মায়ের মুখটাও মনে পড়ে তবে আফসা। এই যে মায়ের মুখটাও মনে পড়ে, তার মানে কি কি মনে পড়ে? এখানে জুয়েল মনে করতে পারে, জুয়েলের মনে পড়ে, অর্থাৎ জুয়েলের মনে পড়ে। জুয়েল অনলি রিমেম্বার্স, অলসো রিমেম্বার্স, অথবা জুয়েল ক্যান অলসো রিমেম্বার, মানে জুয়েলের মনে পড়ে মায়ের মুখটাও। দেখেন জুয়েল, জুয়েল ক্যান অলসো, ক্যান অলসো রিমেম্বার, জুয়েল ক্যান অলসো রিমেম্বার দ্য ফেস অফ হার মাদার, অফ হার মাদার, বাট কিন্তু অস্পষ্ট, বাট ইট ইজ আনক্লিয়ার বা অবস্কিউর, ইট ইজ আনক্লিয়ার বা অবস্কিউর, সহজ শব্দ লিখলাম, বাট ইট ইজ আনক্লিয়ার। জুয়েল ক্যান অলসো রিমেম্বার দ্য ফেস অফ হার মাদার, বাট ইট ইজ আনক্লিয়ার। তারপর দেখি পরের লাইন, মনে পড়ে বাবার স্পর্শ, মনে পড়ে বাবার স্পর্শ, একটা বোন কিংবা ভাই ছিল, নাম মনে নেই। আমি ডিটেলে একসাথে দেখি, দেখেন মনে পড়ে বাবার স্পর্শ মানে জুয়েল ক্যান রিমেম্বার, হ্যাঁ হ্যাঁ জুয়েল ক্যান রিমেম্বার, হ্যাঁ জুয়েল রিমেম্বার, এখানে দেখেন জুয়েল, জুয়েল রিমেম্বার, রিমেম্বার বাবার স্নেহের স্পর্শ, অ্যাফেকশনের টাচ অফ হিজ ফাদার, রিমেম্বার দিয়ে দিলে হবে, দ্য অ্যাফেকশন এই, অ্যাফেকশন এই টাচ অফ হিজ ফাদার। একটু খেয়াল করে দেখেন, জুয়েল রিমেম্বার্স দ্য অ্যাফেকশন এই টাচ অফ হিজ ফাদার, যে স্নেহের স্পর্শ। একটা বোন কিংবা ভাই ছিল, নাম মনে নেই। এই যে ভাই ছিল, এটা পাঁচ টেন্স লিখতে হবে, একটা বোন কিংবা ভাই ছিল, নাম মনে নেই, নাম মনে নেই, কার মনে নেই? জুয়েলের মনে নেই। তাহলে এখানে দেখেন কার ছিল, জুয়েল, সাবজেক্ট আনতে হবে। দেখেন এখানে একটা বোন কিংবা ভাই ছিল, নাম মনে, এখানে সাবজেক্ট নেই, মানে এখানে সেন্সটা হলো জুয়েলের একটা বোন কিংবা ভাই ছিল, এখানে সেন্সটা হলো জুয়েলের একজন ভাই কিংবা বোন ছিল, কিন্তু সে নাম মনে করতে পারছে না। তো দেখেন জুয়েল, জুয়েল একটা বোন কিংবা ভাই ছিল, একটা বোন কিংবা ভাই ছিল, জুয়েল প্রবাবলি হ্যাড, এখানে জুয়েল প্রবাবলি সম্ভবত ছিলেন, প্রবাবলি হ্যাড আ ব্রাদার অর সিস্টার, বাট ক্যান নট, ক্যান তার নাম মনে, বাট ক্যান নট রিমেম্বার হিজ অর হার নেম, বাট ক্যান নট রিমেম্বার, রিমেম্বার হিজ অবলিক হার নেম। দেখেন জুয়েল রিমেম্বার্স দ্য অ্যাফেকশনের টাচ অফ হিজ ফাদার, জুয়েল প্রবাবলি হ্যাড আ ব্রাদার অর সিস্টার, বাট ক্যান নট রিমেম্বার হিজ অর হার নেম। তারপর লাইন আসেন, পরের লাইন বলা হয়েছে নিজের নামটাই বা কি, সুহেল নাকি জুয়েল, তবে এখন জুয়েল নামেই তার পরিচয়, আমরা এই পর্যন্ত দেখি। খেয়াল করে দেখেন নিজের নামটাই বা কি, একটা এক্সক্লেমেটরি সাইন আছে, সুহেল নাকি জুয়েল। তাহলে এখানে আমরা ইন্টারোগেটিভও করতে পারি চাইলে, অথবা এক্সক্লেমেটরি করতে পারি, এখানে যেহেতু এক্সক্লেমেটরি সাইন আছে আমরা এক্সক্লেমেটরি দেবো। তাহলে হোয়াট হিজ ওন নেম ইজ, দেখেন এখানে আমরা যদি লিখি হোয়াট, হোয়াট হিজ ওন, ওন নেম ইজ, এক্সক্লেমেটরি সাইন, অথবা কোশ্চেন ইন্টারভিউ যদি চিন্তা করেন তাহলে হোয়াট ইজ হিজ ওন নেম, হোয়াট ইজ হিজ ওন নেম, তার নিজের নামটাই বা কি, হোয়াট ইজ হিজ ওন নেম, অথবা হোয়াট হিজ ওন নেম ইজ, নিজের নামটাই বা কি, নিজের নামটাই বা কি। দেখেন সুহেল নাকি জুয়েল, ইন্টারপ্রিটিভ সেন্স করছে ইজ ইট আইদার সুহেল অর জুয়েল, দেখেন ইজ ইট, ইজ ইট আইদার সুহেল অর জুয়েল, দেখেন ইজ ইট আইদার সুহেল অর জুয়েল, তবে এখন জুয়েল নামে তার পরিচয়, তবে এখন তবে আমরা এখানে বাট ইউজ করতে পারি, অথবা হাউ এভার ইউজ করতে পারি, এখানে হাউ এভার অথবা আমরা বাট ইউজ করতে পারি, এখানে হি ইজ নাও জুয়েল পরিচয়, নাও হি ইজ নাও নোন, নোন অ্যাজ জুয়েল। দেখেন হোয়াট ইজ, হোয়াট হিজ ওন নেম ইজ,
Is it either Suhail or Jewel? But he is now known as Jewel. Boyosh 25 চাকরি করেন সমাজ সেবা অধিদপ্তর দেখেন বয়স 25 বয়স 25 কাল জুয়েলের বয়স তাহলে জুয়েল ইজ 25 ইয়ার্স ওল্ড জুয়েল ইজ 25 ইয়ার্স ওল্ড তাহলে চাকরি করেন সমাজ সেবা অধিদপ্তরে কাজ করেন প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো চাকরি করেন প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে হি ওয়ার্কস এট সোশ্যাল সার্ভিস ডিরেক্টরেট সোশ্যাল সার্ভিস ডিরেক্টরেট সমাজ সেবা অধিদপ্তরে এখন স্থিতি সব কুয়াশা কাটাতে চান জুয়েল একটু খেয়াল করে দেখবেন এই লাইনটায় একটু অসুবিধা হয় অনেকেরই আমরা অনুবাদ পড়াতে গিয়ে যেটা দেখতে পাই যে এই লাইনটায় অনেক ছাত্রছাত্রী ভুল করে এখন স্থিতি সব কুয়াশা কাটাতে চান জুয়েল মানে কি এখানে কাটাতে চান মানে কি বের হয়ে আসতে চান এখন স্থিতি সব কুয়াশা কাটাতে চান জুয়েল তাহলে এখানে সাবজেক্ট হলো জুয়েল কাটাতে চান ওয়ান টু কাম আউট জুয়েল ওয়ান্টস টু কাম আউট ফ্রম স্মৃতির সব কুয়াশা এখন দেখেন জুয়েল ওয়ান্টস টু কাম আউট ফ্রম জুয়েল ওয়ান্টস টু কাম আউট ফ্রম কোথা থেকে এখন দেখেন সব কুয়াশা অল দ্য এখানে মিস অফ রহস্য বলতে পারেন কুয়াশা বা রহস্য বলা যেতে পারে এখানে আপনি অ্যাম্বিগুইটি বলতে পারেন শব্দ চেঞ্জ করে লেখা যাবে তাহলে জুয়েল ওয়ান্টস টু কাম আউট ফ্রম অল দ্য মিস্ট অফ হিস মেমোরি জানতে চান কোথায় তার বাড়ি এ তার বাবা মা একটু খেয়াল করে দেখবেন এই লাইনটাও আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই লাইনটাও ছাত্রছাত্রীরা অধিকাংশ ছাত্রছাত্রীরা মিলাতে পারে না এই যে জানতে চান কোথায় তার বাড়ি মানে কে জানতে চান জুয়েল জানতে চান তাহলে জুয়েল ওয়ান্টস টু নো খেয়াল করে দেখবেন জুয়েল ওয়ান্টস টু নো জুয়েল জানতে চায় কোথায় তার বাড়ি দেখেন এই যে এখানে জুয়েল ওয়ান্টস টু নো হোয়ার হিজ হাউস ইজটা কিন্তু পরে যাবে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ যেহেতু মাঝখানে কোশ্চেন লেখা যাবে না জুয়েল ওয়ান্টস টু নো হোয়ার হিজ হাউস ইজ এই ইজটা পরে বসাতে হবে হোয়ার ইজ হিজ হাউস বলা যাবে না এই ইজটা হিজ এর আগে দেওয়া যাবে না জুয়েল ওয়ান্টস টু নো হোয়ার হিজ হাউস ইজ দেখেন কে তার বাবা মা এখানে যে হু দিয়ে কিন্তু শুরু করা যাবে না কারণ রিলেটিভ প্রোনাউন প্রথমে ব্যবহার করা যাবে না এটা হবে আগের সেন্টেন্স থেকে লিংক করতে হবে সে জানতে চায় কে তার বাবা মা হি অলসো ওয়ান্টস টু নো দেখেন হি অলসো ওয়ান্টস টু নো হু হিজ প্যারেন্টস আর একটু ভালো করে খেয়াল করবেন এখানে হি অলসো ওয়ান্টস টু নো সে জানতে চায় এখানে কিন্তু বাক্যটা নাই কে তার বাবা মা এটা বলা আছে কিন্তু সে জানতে চায় শুধু হু দিয়া লিখি হু হিজ প্যারেন্টস আর এরকম কোনো সেন্টেন্স হবে না অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে ব্যবহার করে সেন্টেন্স লেখা যাবে না আর যেহেতু এটা আনসার ফর্ম কোশ্চেন ফর্মে যাওয়া যাবে না তাহলে এটা হলো হি অলসো ওয়ান্টস টু নো এই অংশটুকু আমরা সেন্স থেকে ডেভেলপ করলাম দেখেন এই খেয়াল করে দেখেন এখানে আমরা এই যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি এই অংশটুকু অনুবাদ করতে গিয়ে এইটুকু বাদ পড়ে যায় আপনাদের ছাত্রছাত্রীদের আমি অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি হি অলসো ওয়ান্টস টু নো এই পার্টটুকু এখানে আনতে পারেন তারা লেখে হু আর হিজ প্যারেন্টস আর হবে না হু হিজ প্যারেন্টস আর শুধু হু দিয়া সেন্টেন্স শুরু করা যাবে না কেন আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে জানি যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসতে পারবে না রিলেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসতে পারে না এখানে হুটা রিলেটিভ প্রোনাউন না এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে কনজাংশন কারণ রিলেটিভ প্রোনাউন হলে এর পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকতে হয় হু যখন রিলেটিভ প্রোনাউন হয় তার পূর্বে কি নাউন বা প্রোনাউন থাকতে হয় এখানে কোনো নাউন বা প্রোনাউন নেই
কাজেটা রিলেটিভ প্রোনাউন না, এটা হলো কনজাংশন। এখন কোশ্চেন হলো যে এই কনজাংশন তো আমরা হু কনজাংশন তো প্রথমে ব্যবহার করা যাবে না, এর আগে একটা ক্লজ লাগবে। হি অলসো ওয়ান্টস টু রিড, একটা ক্লজ। তারপরে হু হিজ প্যারেন্টস আর, যদি প্যারেন্টস পিতামাতা, এটা ইজ না হয়ে আর হবে, এটা ইজ না হয়ে আর হবে। অন্যের আশ্রয়ে বড় হয়ে জীবনের এই পর্যায়ে এসেছেন জুয়েল, দেখেন অন্যের আশ্রয়ে বড় হয়ে জীবনের এই পর্যায়ে এসেছেন জুয়েল, অন্যের আশ্রয়ে বড় হয়ে জীবনের এই পর্যায়ে এসেছেন জুয়েল। একটু খেয়াল করেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুয়েল এই পর্যায়ে এসেছেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, মানে জুয়েল এই পর্যায়ে এসেছেন। আমরা এটা আগে যদি লিখি, খেয়াল করেন Jewel has come to this, dekhen, this stage of life, S-T-A-G-E, stage of life, chalke dekhen, Jewel has come to this stage of life, Jewel jibaner ei porjaye eshechen, ei je onner ashroye boro hoye, lekhen ekta present participle er byabohar hobe, participle, present participle, tale dekhen going out under the shelter of other people. তো খেয়াল দেখেন, জুয়েল হ্যাজ কাম টু দিস স্টেজ অফ লাইফ, এই পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই একটা গ্রোয়িং ব্যবহার করলাম আমরা, অন্যের আশ্রয়ে বড় হয়ে, এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, বড় হয়ে, গ্রোয়িং আপ আন্ডার দ্য শেল্টার অফ আদার পিপল, আন্ডার দ্য শেল্টার অফ আদার পিপল। তারপর দেখেন দাঁড়িয়েছেন নিজের পায়ে তবু মনের বতের 21 বছরের শূন্যতা, খেয়াল করে দেখেন দাঁড়িয়েছেন নিজের পায়ে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তবু মনের ভেতর 21 বছরের শূন্যতা। এখানে আমরা একটু প্রথমটুকু দেখি, দাঁড়িয়েছেন নিজের পায়ে, দেখেন হি হ্যাজ টু আন্ডার হিজ ওন ফিট, এখানে তবু 21 বছরের শূন্যতা, তবু ইনভেস্টমেন্ট ইয়ার, এই 21 বছরের শূন্যতাটা আমরা কি লিখবো, মানে তিনি 21 বছর ধরে শূন্যতা অনুভব করছেন, এই অর্থে এখানে সেন্স অনুবাদ, ভাবানুবাদ যদি করি, তবু 21 বছরের শূন্যতা মানে হলো তিনি 21 বছর ধরে শূন্যতা অনুভব করছেন। দেখেন হি হ্যাজ ফেল্ট এমপ্টিনেস ইন হিজ মাইন্ড ফর দা লাস্ট 20 ইয়ার্স, একটু ভালো করে দেখেন, হি হ্যাজ স্টুড আন্ডার হিজ ওন ফিট, ইয়ার হি হ্যাজ ফেল্ট এমটিনেস ইন হিজ মাইন্ড ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। এই যে এখানে তো নর্মালি 21 বছর ধরে হি হ্যাজ বিন ফিলিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি ফিল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে আমরা লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ বিন ফিলিং বলা যাবে না, কেন? ফিল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না লিখে তার ইমিডিয়েট আগের টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখা হবে। তারপর আসেন পিপি হাফরি, যতটুকু বলতে পারেন জুয়েল সে অনুযায়ী তখন তার বয়স আনুমানিক 4 বছর ছিল। একটু খেয়াল করে দেখেন এই যে স্মৃতি হাত্রে, একটু ভালো করে দেখবেন এই স্মৃতি হাত্রে, আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি এই অংশটার অনুবাদ যখন আপনি করতে যাইবেন, এই স্মৃতি হাত্রে একটু বোল্ড করে দেই, এটা করতে গিয়ে অনেককেই আমরা দেখবো এই শব্দটা আপনি খুঁজে পাচ্ছেন না। আমরা যাদের পড়াই তাদের 90% আরো বেশি হবে, 95% স্টুডেন্টের সাথে দেখি যে স্মৃতি হাতে খুঁজতে খুঁজতেই তাদের সময় চলে যাচ্ছে। পরীক্ষা হলে কিছু শব্দ থাকবে যেগুলো আপনি ওই মুহূর্তে খুঁজে পাবেন না এক্স্যাক্ট ওয়ার্ডটা, কাছাকাছি শব্দ দিয়ে চিন্তা করবেন। স্মৃতি হাতে মানে কি? রিকলিং হিজ মেমোরি, মানে স্মৃতি রিকল করে, রিমেম্বার করে, অথবা সে যতটুকু রিমেম্বার করতে পারে সে অনুযায়ী, অর্থাৎ এখানে সে যতটুকু রিকল করতে পারে সে অনুযায়ী। তাহলে এখন দেখেন স্মৃতি হাতে যতটুকু বলতে পারেন জুয়েল, তাহলে এখন দেখেন হাউ মাস জুয়েল ওয়াজ এবল টু রিকল, দেখেন এখানে এখানে হাউ মাস জুয়েল ওয়াজ এবল টু রিকল, অথবা জুয়েল অনলি রিকলড দ্যাট বলতে পারেন, দেখেন জুয়েল অনলি রিকল
অথবা রিমেম্বার টু দ্যাট। দেখেন জুয়েল অনলি রিকলড অথবা জুয়েল অনলি রিমেম্বার দ্যাট অথবা হাউ মাস জুয়েল ম্যানেজ টু রিকল সার্চিং হিজ মেমোরি, এরকম বলতে পারেন। হাউ মাস জুয়েল ওয়াজ এবল টু রিকল সার্চিং হিজ মেমোরি বা রিমেম্বার সার্চিং হিজ মেমোরি ফ্রম হিজ মেমোরি, এরকম বলতে পারেন। অথবা জুয়েল অনলি রিকলড অথবা রিমেম্বার দ্যাট তার বয়স আনুমানিক 4 বছর, হি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড দেন, 4 ইয়ার্স ওল্ড দেন, হি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড দেন, তখন তার বয়স ছিল আনুমানিক 4 বছর। মা বাবার সঙ্গে লঞ্চে ঢাকা এসেছিলেন, ঢাকাতেই কোন এক বাসায় তারা থাকতেন। দেখেন মা বাবার সঙ্গে ঢাকা এসেছিলেন, এটা পাস্ট টেন্সে হবে, তাহলে হি কেম টু ঢাকা উইথ হিজ প্যারেন্টস, সহজ এই লাইনটা ইজি। ঢাকাতেই কোন এক বাসায় তারা থাকতেন। এখানে আপনি ইউজ টু বলতে পারেন, ইউজ টু লিভ থাকতেন এই অর্থে, অথবা শুধু লিভ তাহলে অথবা দে ওয়ার লিভিং ইন এ হাউস, ঢাকাতেই কোনো এক বাসায় তারা থাকতেন, অথবা দে ইউজ টু লিভ, অথবা দে উড লিভ, অথবা দে ওয়ার লিভিং, যেটা লেখেন দে ইউজ টু লিভ ইন আওয়ার হাউস ইন ঢাকা, ইন ঢাকা, দে ইউজ টু লিভ বা দে উড লিভ অথবা দে ওয়ার লিভিং ইন এ হাউস ইন ঢাকা। একদিন বাসা পাশে খেলতে গিয়ে এক সঙ্গীর সঙ্গে তার ঝগড়া হয়, কালকে দেখেন একদিন বাসার পাশে খেলতে গিয়ে এক সঙ্গীর সঙ্গে তার ঝগড়া হয়। এখানে তার ঝগড়া হয়, হি হ্যাড এ কোয়ারেল বা হি মেড এ কোয়ারেল, হ্যাঁ এরকম বলতে পারি। তাহলে হি হ্যাড এ কোয়ারেল, এখানে দেখেন খেয়াল করেন, হি হ্যাড আ কোয়ারেল, হি আর তার ঝগড়া হয়, দেখেন হি হ্যাড এ কোয়ারেল তার সঙ্গে এক সঙ্গী সঙ্গে। এই সঙ্গী মানেটা জানতে হবে, এখানে সঙ্গী মানে ফ্রেন্ড না বলে প্লেমেট বলে, সঙ্গী বলতে খেলার সঙ্গী। হি হ্যাড এ কোয়ারেল উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস প্লেমেটস, বাকি ওয়ান অফ দা থাকলে নাউনের সঙ্গে যোগ করে, তাহলে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ থাকলে এখানে আমরা নাউনের সঙ্গে যোগ করব। তাহলে হি হ্যাড এ কোয়ারেল উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, বাসায় খেলতে গিয়ে, খেলতে গিয়ে হোয়াইল, হোয়াইল প্লেয়িং, হোয়াইল প্লেয়িং বাসার পাশে, বাই দ্য সাইড অফ দ্য হাউস, বাই দ্য সাইড, দেখেন হি হ্যাড এ কোয়ারেল উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, ওয়ান অফ হিজ প্লেমেটস, হোয়াইল প্লেয়িং মানে যে সময় তারা খেলতেছিল, হোয়াইল প্লেয়িং বাই দ্য সাইড অফ দ্য হাউস। দেখেন ওই সঙ্গী তাকে তারা করে, দেখেন ওই সঙ্গী আমরা যাচ্ছি, আচ্ছা ওই সঙ্গী তাকে তারা করে, দেখেন একটু খেয়াল করেন, ওই সঙ্গী তাকে তারা করে ছোট্ট জুয়েল দৌড়ে অন্য এক গলিতে লুকিয়ে পড়েন। আমরা এই লাইনটা দেখব, ওই সঙ্গী তাকে তারা করেন, ওই সঙ্গে তারা করা মানে ইউজ করবেন চেজ, তারা করা চেজ, তাহলে দ্যাট প্লেমেট চেজ জুয়েল বা হিম, দ্যাট প্লেমেট চেজ চেজ জুয়েল। এখন এখানে এই তারা শব্দটা না পারলে এই সেন্টেন্সটা লেখা একটু কঠিন হবে, কারণ তারা করা, হ্যাঁ এখানে দেখেন এক্স্যাক্ট চেজ শব্দটাই তারা করা ভালো আসে, হ্যাঁ অন্য শব্দ না যাবে দুর্বল সেন্টেন্স হবে। দ্যাট প্লেমেট চেজ হিম, ওই সঙ্গে তাকে তারা করে ছোট্ট জুয়েল দৌড়িয়ে অন্য এক গলিতে গিয়ে লুকিয়ে পড়ে, ছোট্ট
জুয়েল দৌড়ে অন্য এক গলিতে গিয়ে লুকিয়ে পড়ে। দেখেন ছোট্ট জুয়েল, দেখেন মাইনর জুয়েল, মাইনর জুয়েল, এখন দেখেন দৌড়ে অন্য গলিতে লুকিয়ে পড়ে। দৌড়ে এটা প্রাইভেসিল হবে, অন্য গলি লুকিয়ে পড়ে, বার গুলো লুকিয়ে পড়া। হাইট মানে লুকানো, হাইডের পাস্ট ফ্রম হিড আমরা বলতে পারি। তাহলে মাইনর জুয়েল হিড হিমসেলফ, হাইডের পাস্ট ফ্রম হিড, দেখেন হিড হিমসেলফ, নিজেকে লুকান, দেখেন মাইনর জুয়েল হিড হিমসেলফ, নিজেকে লুকান কোথায়, এখানে ইন এ শেল্টার, ইন এ স্মল লেন, কিন্তু দৌড়ে শব্দটা বাদ পড়লো। দেখেন মাইনর জুয়েল এখানে রেন রেন অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে যান, অ্যান্ড হিট এখানে আমরা বলতে পারি, দেখেন রেন অ্যাওয়ে, রেন অ্যাওয়ে এরকম হতে পারে, আমি দেখাচ্ছি দুইটাই, মাইনর জুয়েল রেন অ্যাওয়ে, অ্যান্ড হিট হিমসেলফ ইন এ স্মল লেন, এটা সহজ করে যে করতে চাই তো কম্পাউন্ড করে ফেললাম, মাইনর জুয়েল রেন অ্যাওয়ে অ্যান্ড হিট হিমসেলফ ইন এ স্মল লেন, অথবা মাইনর জুয়েল হিড হিমসেলফ ইন এ স্মল লেন রানিং অ্যাওয়ে ফ্রম দ্য স্পট, ফ্রম দ্য প্লে গ্রাউন্ড বা ফ্রম দ্য প্লেস অফ প্লেইং, এরকম বলতে পারেন, মাইনর জুয়েল হিড হিমসেলফ ইন এ স্মল লেন রানিং অ্যাওয়ে বা ফ্লিং ফ্রম দ্য প্লেস অফ প্লেইং, এরকম বলতে পারেন। কিছু সময় পর গলি থেকে বের হন কিন্তু আর বাসা খুঁজে পাননি, একটু খেয়াল করেন, কিছু সময় পর বাসা থেকে বের হন, একটু ভালো করে দেখবেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু সময় পর গলি থেকে বের হন কিন্তু আর বাসা খুঁজে পাননি। এই যে কিছু সময় পর গলি থেকে বের, এটা সহজে পারা যাবে, এটা পাস্ট সিম্পল টেন্সে লিখবেন, দেখেন হি কেম আউট ফ্রম দ্য লেন আফটার সাম টাইম, আফটার সাম টাইম, কিছু সময় পর, আফটার সাম টাইম, কিন্তু আর বাসা খুঁজে পাননি, বাট হি ডিড নট ফাইন্ড আউট, ফাইন্ড আউট দ্য হাউস, ফাইন্ড আউট দ্য হাউস এনি লঙ্গার, এনি লঙ্গার বা এনিমোর, এনিমোর এনি লঙ্গার, আর খুঁজে পাননি, হি ডিড নট ফাইন্ড আউট দ্য হাউস বা ভেরি হাউস, হি দেখেন হি ডিড নট ফাইন্ড আউট দ্য ভেরি হাউস বলে দিই, ভেরি একটু কালকে দেখবেন, হি ডিড নট ফাইন্ড আউট দ্য ভেরি হাউস, এই ভেরিটা কেন বললাম, এই ভেরিটা একটু খেয়াল করে দেখেন, ভেরিটা আমরা কেন ব্যবহার করব, এই ভেরিটা বুঝাচ্ছে ওই বাসাটা যে বাসায় সে খুঁজতেছিল, যে বাসায় তারা থাকতো সেই বাসাটা। তাহলে হি কেম আউট ফ্রম দ্য লেন আফটার সাম টাইম, বাট এখানে হি যেহেতু দিয়েছেন আবার হিটা না দিলেও হবে, বাট ডিড নট ফাইন্ড আউট, হিটা এখানে না দিলেও হবে, অর্থাৎ ক্যান বাট অর দ্বারা যখন কোনো ক্লজ যুক্ত হয় দুটি ক্লজের সাবজেক্ট একই হলে সাবজেক্ট একবার লেখলে হয়, ক্যান বাট অর তিনটি কনজাংশন দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত হয় দুটি ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি হলে সাবজেক্টে একবার লিখলে হয়, অন্যান্য কনজাংশনের ক্ষেত্রে সাবজেক্ট একই ব্যক্তি হলেও তা দুইবারই লিখতে হয়। দেখেন এরপর অপরিচিত একজন মানুষ জুয়েলের সাহায্যে এগিয়ে আসে, দেখেন এরপর অপরিচিত একজন মানুষ জুয়েলের সাহায্য এগিয়ে আসে, এখানে দেন দেখেন দেন অ্যান আননোন পারসন, আননোন পারসন কেম কেম টু জুয়েলস হেল্প, কেম টু জুয়েলস হেল্প, একটু দেখেন an unknown person came to Jael's help, অথবা an unknown person came forward to help Jael, came forward and came forward to help Jael, এরকম লিখতে পারেন, came forward to help Jael, then an unknown person came forward to help Jael, ওই ব্যক্তি আশেপাশে খোঁজ খবর কোন জুয়েলের পরিবারের কাউকে খুঁজে পাননি, দেখেন ওই ব্যক্তি আশেপাশে খোঁজ খবর করেন, ওই ব্যক্তি আমরা যেটা লিখব দ্যাট পারসন অথবা দ্যাট ম্যান, এখানে যে খোঁজ খবর করা সার্চ ইউজ করতে পারেন, মেড ইনকোয়ারি সার্চ, সার্চ মানে খোঁজা, সার্চ আশেপাশে,
এই আশেপাশে গিয়ে আটকে যায় অনেকেই। আশেপাশে ইংরেজি কি হবে? অল অ্যারাউন্ড, দেখেন অল অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড অথবা ফোর্স ইন ফোর সাইন্স হিয়ার অ্যান্ড দেয়ার দ্যাট দ্যাট পার্সন সার্চ অল অ্যারাউন্ড বাট জুয়েলের পরিবারে কাউকে খুঁজে পাননি বাট ডিড নট ফাইন্ড বাট ডিড নট ফাইন্ড এনি মেম্বার অফ জুয়েলস ফ্যামিলি দেখেন that person searched all around but did not find any member of Jewel's family oi byakti Jewel ke tar bashay niye jan ektu dekhen oi byakti Jewel ke tar bashay niye jan shekhane ek bidi dekhe Jewel ke niye thanay jete gelen oi byakti Jewel ke niye tar bashay niye jan tole ekhane ekhane take use korben that man ba that man ba person take er person took Jewel two days, keeping there for one or two days, সেখানে একদিন থেকে জুয়েলকে নিয়ে থানায় যান the man took Jewel to the police station দেখেন keeping there for one or two days that man took Jewel to the police station নিয়ে যান পরে পুলিশ তাকে সমাজসেবা অধিদপ্তরের ভবগুলি আসতে কেন্দ্রে পাঠিয়ে দেয় তো পাঁচটি ছিল একটি হবে দেন দ্য পুলিশ স্ট্যান্ড হিম এখানে দেখেন দেন দ্য পুলিশ স্ট্যান্ড হিম কোথায় দেন দ্য পুলিশ স্ট্যান্ড হিম সমাজসেবা অধিদপ্তরের ভবগুলি আশ্রয় কেন্দ্র স্ট্যান্ড হিম টু এ ভ্যাগাবন সেন্টার ভ্যাগাবন সেন্টার ও সমাজসেবা অধিদপ্তরের রান বাই লিখি আমরা এখানে রান বাই সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল সার্ভিস ডিরেক্টরেট একটু দেখেন then the police sent him to a vagabond center run by social service director ei run ta holo past participle ei run ta holo amader past participle ekhane participle byapar ta na janle ekhane run ta likhte parbo na amra othoba run by managed by ekhu likhte pare then the police sent him to a vagabond center run by the social service director ei golpe er baki ongsho amra er porer porbe apnader dekhabo এই গল্পের অনুবাদটুকু বাকি অনুবাদটুকু আমরা পরের পর্বে দেখাবো আমরা রিটেনিং স্ট্রাকচার ডেভেলপ করার জন্য আমাদের এই বইটা আমরা ক্লাসে পড়িয়ে থাকি হাউ টু লার্ন রিটেন ইংলিশ এটা এখন মানে 7th এডিশনটা আপনারা পাবেন 7th এডিশন এটা ফেব্রুয়ারি 2021 7th এডিশন লেটেস্ট এডিশনগুলো আপনারা সংগ্রহ করবেন অর্থাৎ এখান থেকে স্ট্রাকচারগুলোকে পড়বেন অর্থাৎ বিসিএস রিটেনিং যে স্ট্রাকচারগুলো প্রয়োজন হবে সবগুলো স্ট্রাকচার আমরা এখানে অ্যাড করেছি এখানে ব্যাপকভাবে অনুবাদের চর্চা আমরা নিয়ে এসেছি এখানে লিডিং প্যাসেজ অ্যাড করেছি এসসিগুলো অ্যাড করেছি অর্থাৎ বিসিএস রিটেন ইংলিশের বিসিএস ল্যাঙ্গুয়েজ অফ রিটেন ইংলিশের জন্য আপনার যা যা প্রয়োজন আমরা সবকিছু এই বইতে কভার করার চেষ্টা করেছি স্ট্রাকচার অনুবাদ এসএ লিডিং প্যাসেজ চলছে এবং যারা আইএলটিএস ক্যান্ডিডেট তাদের জন্য এই বইটা আইএলটিএস রাইটিং পার্ট আমরা এখানে এনেছি টাস্ক 1 টাস্ক 2 এবং জেনারেল ট্রেনিং টাস্কটা আমরা অ্যাড করেছি অর্থাৎ আইএলটিএস রাইটিং এর পরিপূর্ণ পাঠটা আমরা এখানে অ্যাড করেছি পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আমরা।